হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি খবর লিজা? এই তো স্যার, ভালো। কি অবস্থা আপনার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এত রাত পর্যন্ত জাগ না, ঘুমাও নাই না স্যার, ঘুম তো আসতেছে না। কেন? জামাই কাছে নাই নাকি? না, আজকে কাছে নাই। ও, এই জন্য সুযোগ পাইছো মনে হয় স্যারকে ফোন দেন না? না আসলে ঠিক সুযোগ না স্যার, আপনার কথা খুব মনে পড়তেছিল তাই। আমার কথা মনে করে আর কি করবো বলো। আসলে আমি তোমাকে তেমন কিছু দিতে পারি নাই, দেখি আমার কথা মনে করে আর কি করব। না স্যার, এটা কোনো কথা হলো আপনি এভাবে বলবেন না স্যার। আপনি আমাকে অনেক মায়া, অনেক স্নেহ, অনেক ভালোবাসা আপনার থেকে পাইছি স্যার। আসলে বিয়ে হয়ে গেছে, অ্যাক্সিডেন্টলি আপনার সাথে আর যোগাযোগ করা সম্ভব হয় নাই, তাই বলে আপনাকে ভুলে যাইনি আমি স্যার। না, আসলে ভুলে যাওয়ার মতোই কাজটা হয়েছে। তার যদি না হতো তাহলে তো তুমি আমাকে একটু হলেও তো বারবার একটু স্মরণ করতে, তাই না? স্যার আপনার কথা আমার সব সময় মনে পড়ে, সত্যি কথা। কিন্তু নতুন বিয়ে হওয়ার পর থেকে আসলে এখানে অনেক একটু মানে চাপ ছিল, ব্যস্ততা ছিল, যার জন্য আসলে সত্যি কথা ফোনে কথা বলা হয়ে ওঠেনি আর আপনাকে ফোন দেওয়া হয়নি, এই আর কি। তাই তো, যাই হোক, হ্যাঁ এখন সংসার জীবনটা কেমন কাটতেছে তোমার? জি স্যার, ভালোই, মোটামুটি ভালোই বলা যায় এখনো পর্যন্ত। এখন তো সামনে আসলে কি হবে সেটা তো বলতে পারি না, তবে এখন পর্যন্ত ভালোই। তাই এখনো কি ছাড় বলা কি যাবে না নাকি? না ঠিক আছে স্যার, আসলে কি বলবো। আমি না তোমাকে কতবার বলছি আমাকে স্যার স্যার বলবো না, তারপরে তুমি স্যার বলতেছো, বুঝলাম না বিষয়টা। ও আচ্ছা ঠিক আছে, সরি আর বলবো না। কারণ স্যার বলে রাখার যে একটা মানে যোগ্যতা সেটা তুমিও রাখো না, আমিও কিন্তু রাখি নাই, এটা কি মনে আছে তোমার? সত্যি কথা কি স্যার, সরি, সত্যি কথা ভাইয়া, যে এখানে বিয়ে শাদিটা সত্যি আল্লাহর হুকুম ছাড়া তো হয় না, তাই না? আল্লাহ হুকুমেই তো আসলে আমার অন্য জায়গায় বিয়েটা হয়ে গেল, তা না হলে তো আমি দেখা গেল অন্য কোথাও থাকতাম। না, কথা ঠিকই আছে, কিন্তু আসলে যেটা নিয়ে মানে বেশি অ্যাকসেপ্ট সেটা তো আর মানে শেষ করা যায় না। আর তোমার সাথে আমার যেটা মানে ছিল বা যে এরকম একটা সম্পর্ক, এটা নিয়ে কিন্তু আসলে অনেকটা একটু টেনশন করছিলাম, যে তোমাকে আমি আসলে নিয়ে একটা স্বপ্ন যা দেখছিলাম সেটা তো আমার দ্বারা আর হলো না। কি বলেন স্যার, আপনি তো কখনো বলেন নাই আমাকে। আসলে বলার সুযোগটা কোথায় পাবো বলো? বদল বলার সুযোগটা তো আমার আর থাকলো না। তাছাড়া আমি একটা পরিকল্পনা করছিলাম তোমাকে নিয়ে একটা সুখের স্বপ্ন তৈরি করব, সেটা আর হলো না। আচ্ছা যাই হোক, এখন সংসার জীবনটা কেমন চলতেছে সেটা বলো। ভালোই চলতেছে, এই পর্যন্ত তো ভালোই দেখতেছি, তো আশা করতেছি হয়তো বা সামনের দিনগুলো ভালোই যাবে। এখনো কি মনে হয় বাচ্চা কাচ্চা হয় না? না এত তাড়াতাড়ি আসলে আমি ওই চিন্তাটা করতেছি না স্যার। ও তাই, জি যাক, অল্প বয়সে আর এত সময় নিয়ে বাচ্চা না নেওয়াটাই ভালো, কারণ আগে কিছু সময় কাটায় নাও, তারপরে এটা পরে চিন্তা ভাবনা করো, হ্যাঁ তা তো অবশ্যই, তাই না? একটু রিল্যাক্স দরকার, একটু ঘোরাঘুরি দরকার। হ্যাঁ কারণ বাচ্চা হয়ে গেলে তখন তো অন্যরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়, ঘোরাঘুরি করা যায় না বা কোনো আনন্দ ফুর্তি বা একটা মানে কোনো কিছু করা যায় না আর কি, লাইফটাকে উপভোগ করা যায় না। না, এটা ঠিকই আছে, কিন্তু আসলে একটা জিনিস কি জানো, বাচ্চা হওয়ার আগে যে আনন্দ ফুর্তি যেটা হয়, কিন্তু বাচ্চা হলে সেটা তো আর বেশি আনন্দ আসে না। আর এই আনন্দটা তো বিয়ের আগে, বাচ্চা হওয়ার আগেই তো সবকিছু করে নিতে হয়, তো সেটা না হলে করে নিবা। জি ভাইয়া, তা তো অবশ্যই। তো আমি আপনি শুধু আমার কথাই জানতে চাবেন, আপনার কথা বলবেন না। না, আসলে আমি তো এখনো বিয়ে শাদি করিও নাই, করবো আগামীতে, দেখি একটা প্ল্যান করতেছি বিয়ে শাদি করার। তো তোমার কাছ থেকে শুনতে খুব মজা লাগতেছে, তোমার বাসরাতে তোমার স্বামী তেমন কিছু বলে নাই তোমাকে? আসলে কি বলবো আপনাকে, আমি তো ওইভাবে কখন আপনাকে ভাবিনি। আপনার প্রতি একটা মানে সম্মান ছিল, ও মানে যেমন করে আপনি কোশ্চেনটা করলেন, এই কোশ্চেনের আনসারটা আপনাকে আমি কিভাবে দিব। আসলে না না, শোন একটা কথা কি, যদিও তোমার সাথে আমার একটা যদিও রিলেশন ছিল, সেক্ষেত্রে তুমি হয়তো মানে বুঝতে পারতেছো বাট বলতেছো না, যদিও তোমার কাছে হয়তো কেউ আছে মনে হয়, তো তুমি কি ভুলে গেছো সব কথা? না আমি আসলে ভুলিনি কিছুই, আর আমার পাশেও কেউ নেই, পাশে কেউ থাকলে তো অবশ্যই ফোনটা এখন দিতাম না আপনাকে, কিন্তু আপনার সাথে বলতে আমার মানে খুব আনিজি লাগতেছে এই আর কি। আনিজি লাগলে কি হবে, এটা তো আর মানে বেশি মানে ইয়া না। আর দ্বিতীয় তো তোমার সাথে আমার যেটা হয়েছে সেটা তো আমি আর তুমি জানি, বা
শুনতে চাচ্ছিলাম, কিন্তু ওই রাতে যে তোমার সাথে যে একটা মানে স্বামী যে একটা ওটা কি কোনো সময় কি কেউ বুঝতে পারছে কি না, এটা নিয়ে কি তুমি কি কষ্টে আছিলা না ভালো লাগছিল, এই জিনিসটা একটু শুনতে চাইছিলাম যে আসলে আমি তোমার জীবনটা নষ্ট করছি আর কি, এটা নিয়ে আমি একটু জানতে চাইছিলাম। না, আপনি আমার জীবন নষ্ট করবেন কেন? আমি আসলে সেরকমটা তো কখনো ভাবিনি, আপনিও আমার কাছে সেরকম করে প্রকাশ করেননি নিজেকে। আমি হয়তোবা ভয়ে করিনি, নানান কারণে হয়তো হয়ে ওঠেনি। তো হ্যাঁ, ভালোই ছিল, ভালোই লেগেছিল। তো আমাদের হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে যে সম্পর্কটা সেটা তো অবশ্যই অনেক মধুর, আর এই বিষয়ে আসলে বলার অপেক্ষা রাখে না। সত্যি কথা, এটা প্রতিটা মেয়ের কাছেই খুব আকর্ষণীয়। ভালোই, মানে সব মিলিয়ে আসলে ভালোই। তাই মানে কোন রকম সমস্যা হয় নাই না? না, আসলে কোনো সমস্যা এখনো পর্যন্ত হয় নাই। জামাই ভালো দেখে কিছু হয়তো হয় নাই, তাছাড়া জামাই যদি সেরকম একটু জানলে ওলা হতো, যদি ভালো কিছু বুঝতো তাহলে হয়তো তোমাকে কিছু প্রশ্ন সে করে বসতো, সেটা হয়তো সুযোগ পায় নাই। না হয়তো, ও অবশ্যই খুব ভালো মনের মানুষ, বুঝলেও যদি কিছু কিছু আসলে বুঝেও থাকে তাহলেও বলবে না আমাকে কখনোই। হ্যাঁ সেটা বুঝতে পারছি, সে ভালো মনের মানুষ, আমি এটাই আশা করি। আসলে আমি কি করলাম আর কি হয়ে গেল এটা নিয়ে আমি একটু দুশ্চিন্তায় খুঁজছিলাম। তো আসলে তোমাকে যখন এত হ্যাপি লাগতেছিল, লাগুক তাতে, দোয়া করি তুমি সুখে থাকো, ভালো থাকো। আর যদিও বাবার বাড়িতে আসো, একটু হলেও আমাকে একটু দেখে যাও। জি ভাইয়া, অবশ্যই। কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনার প্রতি, যেন আপনিও যেন একটা বিয়ে শাদী করেন, নিজে একটা সুখে সংসার করেন। হ্যাঁ অবশ্যই, যখন বিয়ে করব তোমাকে বললে কি তুমি আসবে না? আসলে সেটা পরে দেখব, কিন্তু এখন বলতে পারতেছি না, কারণ যেহেতু এখন আমি আরেকজনের ঘরের মানুষ। না আরেকজনের ঘরে মানুষ হলেও তো তোমাদের দুজনকে আসতে বলবো, তোমাকে একা বললে তো আরো বেশি কিছু একটা সমস্যা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে তোমাকে দুজনকে বললে কি তুমি আসবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো। হ্যাঁ এটা বলো যে দুজনকে বললে তো অবশ্যই আসতে পারবো, হ্যাঁ, দুজনকে বললে একসাথে আসতে পারবো, ওখানে তাহলে সমস্যা হবে না। সমস্যা কোথায়? হুম হুম না, তখন তো আসা যাবে। তাহলে দুজন আসে। এখন আমি যাকে বিয়ে করতে যাচ্ছি, আসলে এটা শুনলেও তোমাকে অনেক অবাক লাগবে, তোমার তাই? হ্যাঁ তোমার বান্ধবী স্মৃতি ও আচ্ছা আচ্ছা, ওর সাথে আমার হচ্ছে বিয়েটা। ও তো অনেক ভালো মনের মেয়ে। হ্যাঁ তো তোমার আর আমার বিষয়টা কিন্তু ভালোভাবে জানতো, তারপর অবশ্যই বলছে যে আপনি যখন আমার বান্ধবীর সঙ্গে যখন এরকম একটা ব্যর্থতা হয়েছে আমাকে নিয়ে কি ওটা পূরণ করা যায় না? তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ যখন তুমি এটা বলছো একটু বিবেচনা করে দেখি, সে যদি অফারটা দিয়ে রাখছে দেখি আমি মানে অ্যাকসেপ্ট করছি আর কি। জি ভাই, আপনি চোখ বন্ধ করে ওকে বিয়ে করতে পারেন, কোনো সমস্যা না, ও খুব ভালো মনের একটা মেয়ে। তাই না? হ্যাঁ, আপনি সুখী আচ্ছা হবেন। ঠিক আছে, যখন বলছো আর আমার বিয়ের দাওয়াত অবশ্যই তুমি পাবা, এসে একটু সাজুগুজু করে দিবা, ঠিক আছে? জি জি আর আমার বাসর ঘরটা কিন্তু তুমি সাজাবা, জি ভাইয়া, ওকে, ঠিক আছে? সমস্যা নেই, আপনি এটা নিয়ে একেবারে কোনো টেনশন করেন না, নিশ্চিন্তে থাকেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো, রাত হয়েছে, ঘুমো। আচ্ছা, আপনিও ভালো থাকেন। আচ্ছা ওকে, বাই। বাই।